ছোট লাঠি দিয়ে ছোট লাঠি তো নেই। না লাপাবে খালি, ভয় করলে হবে নাকি তোকে? এ তো গুটিয়ে গেল দেখলি না, এটাই হচ্ছে চরিত্র, এ খালি গুটিয়ে যায়। বলে না এটা মেটুলিটা কেমন গুটিয়ে গেল দেয় মেটুলির মতন, আমার ওটা তো পাচ্ছি না রে। দুটো দুটোই করে ধরো দিয়ে ফেলে দাও। দুটোই করে হবে না, ঘর থেকে বেরোতে চাইছ না? চল বেটা। সুন্দরী তুই কি কোনো কোনো গুঁড়ো নাই তোর, বেরো। হলো হয়ে আবার বেটা দু বছর আমি একে এমনি করে ঝিনে দিয়েছি তখন তরং করে তখন এই এই একদম এরই ওটা দিয়ে দেবো। অবশেষে আমাদের বৃষ্টির দেখা মিলেছে, দেখাই তো আমাদের দেখো বৃষ্টি হচ্ছে। বাইরে বেরোনোর জন্য শুধু খুশখুশ করছে, আর এদিকে দেখো কেমন মেঘ করেছে, শুধু ঝড় হচ্ছে এলোপাতাড়ি। উঠোনটা ঢাল দেখো, ভিডিও ক্লিপগুলো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো যে এই ভিডিওটা একদিনের না, বেশ কয়েকদিনের ভিডিও ক্লিপ জুড়ে আজকের ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এসেছি। আশা করছি আর পাঁচটা দিনের মতো তোমাদের আজকের ভিডিওটাও খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা কেমন মেঘ করে আছে, মানে এত সুন্দর লাগছে চারিদিকটা। ওয়েদারটা তো ঠান্ডা হয়েইছে, তার সাথে সাথে চারিদিকটা দারুণ লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি।
এখান থেকে হয়তো বোঝাতে পারবো না, দেখো এই যে নারকেল গাছের পিছনে এই যে ছাদটা দেখতে পাচ্ছ, শুধু সিমেন্টের আর কি কোনো রং করা নেই, সিমেন্ট কালারেরই। তো ওখানে কত পায়রা বসে আছে দেখো, আর এই দেখো বকুড়ে যাচ্ছে। আগে ছোটবেলায় আমরা বলতাম যে কালো মেঘে সাদা বক মানেই হচ্ছে প্রচুর বৃষ্টি হবে। আর এই দেখো এই ওয়েদারে আমি এখন চানাচুর নিয়ে যথারীতি চলে এসেছি। আমার আবার মানে এরকম মেঘলা ওয়েদার বা বৃষ্টির যদি পড়ে আর চুপ করে যদি বসে থাকি, আমার টুকটাক কিছু খেতে ইচ্ছে করে। তো একটু চানাচুর নিয়ে চলে এসেছি ছাদে। কি অপূর্ব লাগছে দেখো চারিদিকটা। অনেকদিন তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি, তাই ভেবেছি এবার থেকে কন্টিনিউ তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, আর যতটা পারবো ঘন ঘন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই কদিনে পুকুরটার অবস্থা দেখো, একদম কচুরি পানায় একদম ভর্তি হয়ে গেছে, জল আর দেখাই যাচ্ছে না। এটা এখন আর পুকুর বলা চলে না, ডোবা হয়ে গেছে আর কি শুকিয়ে। খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রকৃতির হাওয়ার থেকে মিষ্টতা বোধ হয় আর কোনো হাওয়াই নেই, কারণ এত মানে মিষ্টি এই হাওয়াটা, ফ্যান কুলার এসি সবাইকে হার মানিয়ে দেবে। আর শুনতে পাচ্ছো কীরকম মেঘ গর্জন করছে দেখো, কত পায়রা এখনো এখানে বসে আছে। বন্ধুরা ছোট্ট একটা ফিঙে পাখি এসে বসেছে, ওদেরও বেচারা বসতে অসুবিধা হচ্ছে ওয়াইফাইটা নেই বলে। আর আজ ছিল ভোট, তো সেই কারণে সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে এলাম, যাতে লাইনে দাঁড়িয়ে না থাকতে হয়। আর দেখো চলে এসেছি, সকাল সকাল ঘরে এসেছি, রোদটাও অ্যাভয়েড করা গেল, আর টিমেটা রান্নাঘরে চলে যাবে, চোখ দিতে হবে মানে ফোড়ন দিতে হবে আর কি। আর এই যে বাকি সমস্ত কাটাকাটি করাই আছে। আর এখন আপাতত এ দেখো একটা সবজি দিয়ে পকোড়া বানাচ্ছি, আর ভাত বসিয়ে দিয়েছি, আর ভোট তো এই মাত্র দিয়ে এলাম, সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেটা, সেটা হচ্ছে যে মামনি গুড়াম বানিয়েছে, এই দেখো কিছুটা তো খাওয়া হয়ে গেছে, আর এই বোতলটা এখনও আছে। আর তারপর আস্তে আস্তে তো আরও বানানো হবে, কারণ এখন তো আমেরই সিজন, আর এই টাইমটায় তো খুব ভালোই মানে চাটনি আচার এগুলো বেশ ভালোই হয় আর কি। আর এ দেখো দুঘর দুধটা আপাতত গরম করে রাখা হয়েছে, প্রথমে এই কাজটাই হয়েছে আর কি আমার। তো চলো দেখতে থাকো তোমরা, আশা করছি অনেক দিন পর ব্লগ স্টার্ট করছি, তোমাদের ভালোই লাগবে দেখতে। তো এই দেখো আপাতত আজকে ডিম সেদ্ধ করা হয়েছে, হাঁসের ডিম সেদ্ধ এটা। আর হয়েছে এই দেখো আলু ভাজা করা হয়েছিল, এটাই লেবু ছিল, তো যাই হোক গাজর আলু ভাজা হয়েছিল মুড়ির জন্য। আর এ দেখো দু পিস মাছ আছে আপাতত, মাছ আর মাছের ডিমের বড়া, আর দাদুর নাতি তো খেয়ে বেরিয়ে গেছে। আর হচ্ছে এই যে ভাত, আর এই যে আলু সেদ্ধ, আপাতত মাখা হয়নি, মাখতে হবে। আর এই যে কুমড়ো ভাজা করছি, এই যে আপাতত ভাজা চলছে, আর এই যে এগুলো এখনও বাকি আছে ভাজতে হবে। আর সকলের পেঁপে খাওয়া হয়ে গেছে, আপাতত আমারটাই রয়ে গেছে, আমি এবার খাবো।
এরপরে আর আমি কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, তাই আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করব বন্ধুরা। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং নতুন হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকার অনুরোধ রইল বন্ধুরা। তো চলো আজকের মতন টাটা।